হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে নিউ মার্কেট থেকে এই পর্দার কাপড়গুলো নিয়ে আসা হয়েছে। এই পর্দার কাপড়গুলো কিন্তু বেশি দামি নয়, কম দামের মধ্যে। কম দামের হলেও কিন্তু নতুন কোনো পর্দা যদি ঘরে লাগানো যায়, তখন কিন্তু ঘরের লুকটা দেখতে অনেক সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর পাশের রুমটাতেও পর্দা লাগিয়েছে, সেই রুমটাও কেমন লাগছে সেটাও কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দেব। পর্দার কাপড় যখন কিনেছিলাম তখন 8 পিস কিনেছিলাম। তখন ভেবেছিলাম 8 পিস দিয়ে সব জায়গায় হয়ে যাবে, কিন্তু একটা শর্ট পড়েছিল। অ্যাঞ্জেলির আব্বু একটা পর্দা নিয়ে এসেছে আর তার সাথে আরও কিছু জিনিস নিয়ে এসেছে। চুল কাটতে চলে আসলাম পার্লারে। চুল কিন্তু আমার দেখতে পাচ্ছেন বড়, এর থেকেও কিন্তু আমার চুল আরও বড় ছিল। এখন কিন্তু মিডিয়াম করা ছিল, কিন্তু এই মিডিয়ামটাও কাটে আমি আরও ছোট করে নেব। কেন বলুন তো? কারণ প্রচুর পরিমাণে চুল ওঠে, আর শুধু তাই নয়, চুলগুলোও কেমন জানি রুকনো হয়ে গেছে। আসলে চুলের একদমই যত্ন নেওয়া হয় না। তবে ছোটবেলায় যখন আমার চুল বড় ছিল, আমি কিন্তু তখনও চুলের কোনো রকমই যত্ন নিতাম না। বরঞ্চ সবাই স্কুলে যখন আমি যেতাম, সবাই আমাকে জিজ্ঞেস করতো যে আপু তোমার চুলগুলো এত বড় কীভাবে হলো, বা এত সুন্দর কীভাবে হলো, কী তেল ইউজ করো, কী শ্যাম্পু ইউজ করো, এগুলো বলতো। আর আমি তখন বলতাম আমি নর্মালি অন্য মানুষেরা যেভাবে ইউজ করে সেটাই করতাম। আমি প্যারাশুট শ্যাম্পু ইউজ করতাম আর হলো সানস্লিক শ্যাম্পু ইউজ করতাম, আদার্স কিছুই নয়। তারপরও কিন্তু আমার চুলগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু এখন বিয়ের পরে আমার চুলগুলো একদমই নষ্ট হতে ধরেছে। প্রথম বাচ্চা হওয়ার পরও চুলটা অনেকটা ভালো ছিল, কিন্তু দ্বিতীয় বাচ্চা আর্লিন হওয়ার পর থেকে চুলগুলো একদম রুকনো হয়ে গেছে আর প্রচুর পরিমাণে চুল ওঠে। এই কারণে আজকে আমি চুলটাকে আরও ছোট বানিয়ে দেব। আর ছোট চুল করলে কিন্তু ঝামেলা মুক্তও থাকা যায়। বড় চুল তো অনেক দিন ব্যবহার করলাম, তবে আজকে আমার চুলটা এতটাই ছোট করব যে ছোটটা কিন্তু কখনোই করা হয়নি। আপনাদেরকে তো বললামই চুলটা আমার এর আগে করেছিলাম মিডিয়াম সাইজ, তার আগে তো আমার সব থেকে লম্বা ছিল, আর এখন সব থেকে ছোট করছি। জানি না আমাকে কেমন লাগবে, আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। আর যদি আমাকে ভালো লেগে থাকে ছোট চুলে তাহলে কিন্তু কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে আমাকে বড় চুলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করবেন। কেননা আপনাদের কমেন্টেই আমি সেইভাবে চুল রাখতে চাই। যদি আপনারা বলেন ছোট চুলে আমাকে মানায়, তাহলে সেই ছোট চুলে আমি রাখবো এরপর থেকে। আর যদি বলেন বড় চুলে আমাকে মানায়, তাহলে বড় চুলে রাখবো, কারণ আমার চুল কিন্তু ঘন ঘন বাড়ে। এই কারণে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।
অনেকগুলো চুল কাটা দেখে কিন্তু আমার একটু কষ্ট হচ্ছিল, কারণ ছোটবেলা থেকে চুল বড় রেখেছি আর কখনোই কাটা হয়নি। এটাই ফার্স্ট টাইম আমার কাটা হলো। পার্লারের আপু হাসছে আমার কথা শুনে যে আপনি কাটছেন চুল আবার আফসোসও করছেন, তাহলে কি হবে? কাটার আগে কিন্তু বুঝতে পারিনি যে খারাপ লাগবে, তবে কাটার পরে কিন্তু একটু খারাপই লাগছে। এই ভিডিওটা কে করছে আপনারা কি কেউ বলতে পারবেন? এইখানে কিন্তু শুধুমাত্র আমি আছি, আমার মেয়ে আছে, আর পার্লারের আপু আছে, আর আমার ছোট ছেলে আছে। তাহলে বলুন এই ভিডিওটা কে করছে? আমার ছোট্ট ছেলে আর্লিন সোনা করছে। দেখুন সেও ভিডিও করতে শিখে গেছে। আমার সবসময় ভিডিও করা, ছবি তোলা দেখে সেও কিন্তু অনেকটাই শিখে গেছে। কত সুন্দর করে ভিডিও করছে দেখুন, পুরোটা আমাকে দেখা যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম এই বয়সে মোবাইলটাই হাতে পাইনি, আর এখনকার বাচ্চারা মোবাইল হাতে কি সব কিছুই মনে হচ্ছে জন্মের পর থেকে শিখে যায়, এতটাই চালাক হয়। পার্লারে এসে দুইজনই কিন্তু প্রথম প্রথম খুব ভালো থাকলো, আমার ভিডিও তুললো দুইজনই, আর এখন দেখুন দুইজনই ঝগড়া শুরু করে দিয়েছে। আমি ওদেরকে বলে দিলাম তোমরা বাসায় চলে যাও, আমি আমার চুল কাটা হয়ে গেলে চলে যাব। এই যে আমার ছোট চুলের লাস্ট লুক, আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খুদা হাফেজ।